বড় ভাই, বড় ভাই আপনি যে গায়, মুখের মধ্যে কি লাগাইছেন? একটা কাজ কর না দিদি, ওই যে এক গ্লাস লেমন জুস, অরেঞ্জ জুস, স্ট্রবেরি জুস অথবা কোল্ড ড্রিঙ্কস বা কোল্ড ওয়াটার যদি একটু। বড় ভাই আপনার পুলিশ খুঁজতেছে। কে খুঁজছে? পুলিশ। ও মাই গড, পুলিশ এখানেও? হ্যাঁ, পুলিশ কালকে রাত্রে আমাদের সবাই রেজেরা করছে আর বলছে আপনাকে না পাইলে আমাদেরকে ধরে নিয়ে যাবে। আরে কি আজব কথা, তোদেরকে কেন ধরে নিয়ে যাবে? অপরাধ কি তোরা করেছিস না আমি করেছি? আমার অপরাধ তোদেরকে ধরবে কেন? বড় ভাই সেটা পুলিশ বোঝে না। পুলিশ শুধু আমার বাসায় না, আত্মীয় স্বজন লতায় পাতায় যে যে জায়গায় ছিল প্রত্যেকের বাসায় গেছে এবং প্রত্যেকেরই একই কথা বলছে। বড় ভাই চুপ। সমাজ সামাজিকতা এগুলি বড় হয়ে গেল, কি করিনি তোর না তোর জন্য? তোর হাজবেন্ডকে বিদেশে পাঠিয়েছি, তোর চাকরি দিয়েছি, তোর ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়েছি, তাদের পড়াশোনার খরচ কোটি কোটি টাকা দিয়ে সম্পদ করে দিয়েছি, ব্যাংকে টাকা আছে সেটা আমার, আর এখন ছিছি করছে। এতদিন পরে বুঝতে পারছি যে আমার এত কিছু করা ভুল ছিল। ভুল না বড় ভাই, আপনি এত দিন যা করছেন তা ভুল ছিল না। ভুল হয়েছে আপনি যে ফেসবুক ভিডিওটা দিচ্ছেন না, এইটা ফেসবুক আপলোড দিয়ে ভুল করেছেন। ঠিকই বলেছি, আমি একটা কথাও বাড়িয়ে বলিনি, মিথ্যা বলিনি, বরঞ্চ এটা বলিনি যে আমি যা করেছি তোদের জন্য করেছি। আমার ভাই, আমার বোন, আমার মামা, খালা, চাচা, ফুপু, চাচাতো ভাই বোন সবার সবার জন্য আমি দুর্নীতির আশ্রয় নিয়েছি, দুর্নীতি করেছি তোদের জন্য। সব কিছু খুঁজলে দেখা যাবে যে অ্যাকাউন্টে টাকাগুলো আমার। তোরা কোথায় আছিস রে? এখন আসিস নাই, এইখানে বিশাল বড় গ্যাঞ্জাম লাগছে, তোকে আসতে বলছি, এখন আসিস নাই, তাড়াতাড়ি আয়। পুলিশ, পুলিশ আসছে মনে হয়, দয়া করে আপনি নিজেকে চলে যান। পুলিশ আসেনি, আমি আসার সময় শুনছিলাম ওদের কি জানি পারিবারিক একটা গণ্ডগোল হয়েছে, সেই জন্য তারা পুলিশের সাথে গ্রামের বিষয় নিয়ে সলা পরামর্শ করছে। আমাকে ধরার জন্য তোর এখানে পুলিশ আসবে না। আপনি জানেন পুলিশ এই জায়গায় আসবে না, পুলিশ আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াইতেছে, যে জায়গায় পাইবে সেই জায়গায় দিয়ে ধরে নিয়ে যাবে। আপনার নিয়ে ফেসবুকে যে সব জিনিস লেখা রইতেছে, তারপর পত্রিকায় আপনার ছবি ছাপা হয়েছে, আপনার নামে নোংরা নোংরা কথা লেখা হইতেছে, পুলিশ ধরতে আসবে না। আপনি চলে যান প্লিজ বড় ভাই, আপনি যেতে চলে যান। নিউজি, নিউজি আমি বুঝতে পারছি না, তুই কি সত্যি সত্যি আমাকে তোর বাড়ির ভিতরে ঢুকতে দিবি না? আমি এখানে বসে থাকবো রোদের মধ্যে? কি আজব, আরে কথার উত্তর দে, চল যাই ভিতরে যাই, আমার ভালো লাগছে না। কিছু মনে করবে না, আমি আমার বাড়িতে এতদিন দিতে পারবো। বলে এখন আমি কোথায় যাবো? আজব তো, আমি কি করে বলবো আপনি এখন কোথায় যাবেন? আপনার তিন তিনটা বউ আছে, তারপর আপনি আমার জিজ্ঞেস করতেছেন যে আপনি কোথায় যাবেন? আজব তো, তিন তিনটা বউ, বউদের কথা তুই আমার সামনে উচ্চারণ করবি না, ওরা এক একটা চারদিকের কেউ শুনলে 999 কল দেবে, পুলিশ এসে আপনার ধরে নিয়ে যাবে। দয়া করে আপনি কেন চলে যান? আমি যাব না, এই বাড়িটা আমার। হ্যাঁ কি বললেন? হ্যাঁ ঠিকই বলেছি, আমি এখনো পর্যন্ত তোকে লিখে দেইনি, এখনো এই বাড়িটা আমার নামে লেখা। আপনার যা মনে আসতেছে মুখে আসতেছে আপনি তাই বলতেছেন, মানুষরা ঠিক কথাই বলে যে আপনার মাথা খারাপ হয়েছে। আমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ আপনার মাথা খারাপ হয়েছে। তুই বলছিস আমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এখন তো তাই মনে হবে। আজকে আজকে যা রান্না করেছিস, চাল ডাল ভাত মাছ মাংস সব তো আমার টাকায় কেনা। তারপর বড় ভাই আপনি আমার খাওয়ার খোটা দিলেন। খাওয়ার খোটা দিইনি, মনে করিয়ে দিয়েছি সত্যটা। কেন, গত সপ্তাহে যে তুই আমার বাড়িতে গেলি, তোর হাত খরচের টাকা নাই, তোর ভাবিকে, তোর ছোট ভাবিকে না জানিয়ে আমি তোকে 10 লাখ টাকা ক্যাশ দিয়েছি, দেইনি? আপনাকে কতবার কব যে একটু দয়া করে আস্তে কথা বলেন। এলাকার বকাটে পোলা পান কালকে এসে থ্রেড দিয়ে গেছে, কেউ যদি আপনার গলাটা শুনে না বড় ভাই, আইসা একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটাবে। একটু বড় ভাই কে যেন আসছে, দয়া করে পালান আপনি।